নমস্কার, আজ একটি আমি ভূতের গল্প নিয়ে এসেছি। মাঝে মাঝেই আমি বেশ ভূতের গল্প নিয়ে আসি, আর এই গল্পগুলি সব আমার নিজের লেখা, আর আমি নিজেই লিখে নিজেই পড়ি, আপনাদের শোনাই, আপনাদের এন্টারটেনমেন্ট করার জন্য। যাই হোক, এই গল্পটি হচ্ছে আমেরিকার রিচমন্ড শহরে। রিচমন্ড হচ্ছে ভার্জিনিয়াতে আছে, রিচমন্ড ভার্জিনিয়া। ওইখানে জায়গাটা ভীষণ পুরনো, ফলে ওইখানে অনেক অনেক আগে লড়াই টড়াইও হয়েছিল, ঐতিহাসিক লড়াই। সুতরাং ওই জায়গাটায় প্রচুর ভূতের বাস, মানে মৃতদেহ ছিল। সুতরাং যেখানে লড়াই হলে যা হয়। তো রাহুল এক নতুন কাজ পেয়েছে কলেজ পাস করে, আমেরিকান রিচমন্ড শহরে সে কাজ পেয়েছে। রিচমন্ডের ওখানে বিরাট বিরাট ইউনিভার্সিটি আছে, সেইখানেই এক ইউনিভার্সিটিতে ও কাজ পেয়েছে। এবারে ইউনিভার্সিটির যে আশেপাশে যে ঘরগুলো আছে, সেই ঘরগুলো ভীষণ পুরনো, 100 বছরের পুরনো অ্যাটলিস্ট মিনিমাম। তো এই 100 বছরের পুরনো ঘরগুলো হওয়ার কারণে সবগুলোতেই ধর মোটামুটি ভূতুত আছেই, কেন ওখানে অনেক লোক থাকতো, তারপরে মারা গেছে। আবার আমেরিকার একটা বিশেষত্ব হচ্ছে, যেটা আমাদের ইন্ডিয়াতে এটা নেই কিন্তু আমেরিকাতে এটা আছে, সেটা হচ্ছে কি, যে কবরস্থান থেকে বডিগুলোকে তুলে নিয়ে গিয়ে বডিগুলোকে অন্য জায়গায় রেখে কবরস্থানের ওপরে বাড়ি বানিয়ে দেওয়া হয়। আর প্রত্যেকটি চার্চের পেছনেই কবরস্থান আজ থেকে 60, 70, 80, 90, 100 বছর আগে ছিল, সবই পুরো কবরস্থানেই ভর্তি ছিল। সেইগুলো সবগুলোকে করে দেওয়া হয়েছে কি না বাড়ি, সব চার্চের পেছনে যে কবরস্থান ছিল সেগুলোকে সবকে বাড়ি বানানো হয়ে গেছে। তো এর ফলে কি হয় না, ভুতুড়ে তো জায়গা হবে। তো যাই হোক, রাহুল ওই রকম একটা বাড়িতে ও ভাড়া নিয়েছে। ভাড়া নেওয়ার যে বাড়ির যে ওনার, সেই ওনার থাকতো একতলাতে, কেন উনি একটু বয়স্ক মেয়ে ছেলে ছিলেন, তো উনি একতলাতে থাকতেন, আর তার স্বামী ছিল না। আর যে রাহুলকে ভাড়া দিয়েছিল দোতলাটা, কেন দোতলাটা এমনি খালি পড়েছিল, রাহুলকে ভাড়া দিয়ে দিয়েছিল। রাহুল ভাড়া নিয়ে ওতে থাকে, রাহুলের একটা কুকুর ছিল মিকো, আর বাড়িওয়ালার যে ম্যাডাম তার নাম ছিল মিসেস জেমস, তার একটা কুকুর ছিল, তার নাম ছিল টিনা। তো মিকো আর টিনায়ের দুজনেই সারাদিনে বেশ পালি দিয়ে দিয়ে ভুগত। তো রাহুল কলেজটাতে হেঁটেই চলে যেত, তো কাছেই ছিল, বাড়ির সামনেই ছিল, ওখানে হেঁটে চলে যেত। তারপরে সন্ধ্যাবেলায়, সকালবেলায় 8:30-এর মধ্যেই চলে যেত, ওর 8:30-8:30 কাজ শুরু, তো 8:30-8:30-এর মধ্যেই বেরিয়ে যেত, 5 মিনিটে হেঁটে চলে যেত, আবার ফিরে আসতো ওই রকম 5:30, 5:30-6:30। ফিরে আসার পথে ও মিসেস জেমসের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করতো, তারপরে ও আসতো। ওপরে আসার পরে ও এসে কি এসে ওর কুকুর মিকোকে নিয়ে যেত একটু পাড়ার মধ্যে ঘোরাবার জন্য। মিকো তো একদম অস্থির হয়ে থাকতো, বেরোতে পারলে কিছু চায় না, রাস্তায় ঘুরে বেড়াতো। তারপরে ফিরে এসে রাহুল ভাত ডাল তরকারি রান্না করে খেতো, আমেরিকাতেও সব কিছু পাওয়া যায়, ভাতও চালও পাওয়া যায়, ডালও পাওয়া যায়, তরকারি পাওয়া যায়, সব কিছু পাওয়া যায় ইন্ডিয়ান স্টোরে, কোনো অভাব নেই। আর রিচমন্ডে প্রচুর ইন্ডিয়ান স্টোরও আছে। তো রাহুল ওখানে রান্না টান্না করে তারপরে খেয়ে দিয়ে বসে বসে, ও টিভি দেখতে ভালোবাসতো না, গান করতে ভালোবাসতো, বসে বসে নিজের গিটার বাজাতো আর গান করতো। আর মিকো ভৌ ভৌ করে ঘরের মধ্যে ঘুরে ঘুরে চেঁচাতে থাকতো, খেলতে থাকতো, রাহুল বল ছুঁড়ে ছুঁড়ে দিত, খেলতো। আর এদিকে টিনা, মিসেস জেমস মাঝে মাঝে টিনাকে নিয়ে আসতো, ওরা দুজন মিলে একে অপরের সঙ্গে খেলতো, লড়াইও করতো, খেলতো বেশি, লড়াই করতো কম। তো এরকমভাবে দিন যায়। তো রাত্রেবেলায় কী হয়, রাত্রি 2-3টের সময় রাহুল দেখে যে মিকো জেগে উঠে বসে আর ভীষণ ভুগতে থাকে, ভীষণ ভুগতে থাকে। রাহুল তখন উঠে একটু ঘুরে ঘাড়ে দেখাশোনা করলো যে কী ব্যাপার, মিকো কেন ভুগছে।
তারপরে রাহুল দেখে যে ওপরে, যে ও তো দোতলায় থাকতো, দোতলার উপরে তিনতলা হচ্ছে অ্যাটিক, অ্যাটিক বলে ওটাকে ছাদ থেকে, চিলে কোঠা, অ্যাটিক। সে দেখে যে চিলে কোঠায় কোনো শব্দ হচ্ছে, পাওয়ার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, কে যেন জিনিস রাখছে উঠাচ্ছে। তখন ও ভাবলো যে মিসেস জেমস তো রাতের বেলা হয়তো ঘুমাতে পারে না, তাই জন্য চিলে কোঠায় ঘুরঘুর করছেন। আর এমনিতে মিসেস জেমস মেনশন করেছিলেন, রাহুলের কাছে উল্লেখ করেছিলেন ঘর ভাড়া দেওয়ার সময়, যে আমার স্বামী যে ছিল সে বেশিরভাগ সময় চিলে কোঠাতেই থাকতো, আর চিলে কোঠাতেই ওর সব ফটো টটো এইসবগুলো থাকতো, ওর পোর্ট্রেট স্টুডিও ছিল, ও ফটো টটো আঁকতো, তো চিলে কোঠাতেও বেশিরভাগ সময় থাকতো। তারপরে রাহুল জিজ্ঞেস কখনো করেনি খুলে যে কীভাবে উনি মারা গেলেন, সেটা জিজ্ঞেস করেনি। যাই হোক, রাহুল ভাবেনি যে এটা ইম্পর্টেন্ট ছিল জিজ্ঞেস করা। এমনি এমনিতে বিদেশে কেউ কারো ম্যাটারে বেশি মাথা গলায় না, বেশি মানে জিজ্ঞেস করতে যায় না কী হয়েছিল কী না হয়েছিল, বিদেশে এরকমই লোক, কেউ কারো ব্যাপারে মাথা গলায় না। তো যাই হোক, রাহুল আপনার দেখছে ভীষণ শব্দ হচ্ছে, তো ভাবছে মিসেস জেমস গেছে। যাই হোক, ও মিকো বুক বুক করছিল, ও মিকোকে নিয়ে নিজের বেডে গিয়ে শুয়ে পড়লো। পরদিন ও কাজে যাওয়ার সময়, কাজ থেকে ফেরার সময় মিসেস জেমসের সঙ্গে এই ব্যাপারে আলাপ আলোচনা করলো যে কী ব্যাপার। তখন মিসেস জেমস বলল, না আমি তো যাইনি। তারপরে আবার পরদিন রাত্রেবেলা ওই রকমই হলো। তখন রাহুল কী করলো, মিকো তো খুব বুকছে, তখন রাহুল একটি টর্চ নিয়ে ওপরে গেছে। ওপরে গিয়ে মা রাহুল যা দেখলো, তাই দেখে তো রাহুল একদম প্রায় অজ্ঞান হয়ে পড়েছিল, দিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে এসে যে এসে মিকোকে নিয়ে নিজের বেডে গিয়ে শুয়ে পড়লো। পরদিন সকালে গিয়েই, পরদিন সকালে ছিল শনিবার, কাজ তো ছিল না, তো রাহুল নিচে গিয়ে মিসেস জেমসকে সব কিছু বললো কি দেখেছে। তখন মিসেস জেমস বললো যে মিস্টার জেমস যে ছিলেন উনি ওইখানেই থাকতেন, ওখানেই কাজ করতেন। এবারে মিস্টার জেমস খুব ভালো ভালো ছবি বানাতেন, ওই ছবিগুলো খুব অনেক দামে বিক্রি হতো। আর মিস্টার জেমসের এক বন্ধু ছিল, সেই বন্ধু শত্রুতা করে ঘরে চোর ডাকাত পাঠিয়ে মিস্টার জেমসকে খুন করে দিয়েছে, কিন্তু দেখিয়ে ছিল যেন ঘরে চুরি হয়েছে এভাবে। তাই এটা আমি কাউকে বলতে পারি না, বললে কেউ ঘর ভাড়া নেবে না, তাই জন্যেই তো, তাই জন্য তুমি যেটা দেখেছো ওটা ওরকম। মিস্টার জেমসই সে আসে, নিজের ফটো দেখে, ইয়ে করে, আত্মার শান্তি পায়নি, মারা গেছে যেহেতু ওখানে, তো আমার তো আর কোথাও যাবার জায়গা নেই, আমি স্মৃতি ধরে এখানেই পড়ে থাকি, আর ওই জন্য আমি ভাড়া দিয়ে দিয়েছি, ঠিক ভাড়াদার থাকলে একটু ভালো লাগবে, আর তোমার কুকুর আছে তাই জন্য তোমাকে আরও দিয়েছি, তাহলে আমারও একটু ভালো লাগবে। তো যাই হোক, রাহুল তো বলল পরদিন ওকে যে না আমার তো এখানে থাকতে ভালো লাগছে না, আমার দেখার পর আমার ভয় লাগছে, আমি থাকবো না করে। রাহুল তারপরে সব জিনিসপত্র নিয়ে এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠলো, ওই মাসের 15টা দিন বাকি ছিল, সেখানে থেকে মিসেস জেমস ওকে ডিপোজিট রিফান্ড করে দিয়েছিল যেহেতু রাহুল থাকতে চায়নি। আর তারপরে বন্ধুর বাড়িতে 15 দিন থেকে, তারপরে আবার কিছুগুলো বন্ধুর সঙ্গে শেয়ার করে থাকতে লাগলো, কেন রিচমন্ডে প্রচণ্ড পুরনো পুরনো বাড়ি, সেখানে ও রাহুলের আর সাহস হলো না একা থাকা কোথাও। তো এইটা ছিল সত্য ঘটনা। আর রিচমন্ডে এরকম প্রচুর আছে, এরকম ভুদুরে বাড়ির কমই নেই, প্রচুর বাড়ি, পুরনো পুরনো ভাঙা ভাঙা বাড়ি আর এরকম বাড়ি আছে। তো আমি সময়ে সময়ে এরকম ভুতুরে গল্প, প্রায় সবগুলোই সত্যি সত্যি ভুতুরে গল্প নিয়ে আসব। আর আপনারা ভালো লাগালে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন, আর না ভালো লাগলেও বলবেন। আচ্ছা ঠিক আছে, যথেষ্ট ধন্যবাদ আমার গল্প শোনার জন্য। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড আই উইল সি ইউ উইথ মেনি মেনি মোর। ওকে, থ্যাংক ইউ, বাই বাই। Thank you.